তোমার সাথে কথা বলতে বলতে আমার ফোন কত হিট হয়ে যায় জানো। না তুমি আমারটা বেশিও, কারণ তুমি এত হট না। বাঁশের পাতা খসখসে, লাভের পাতা নরম, তোমার ঠোঁটে কিস করতে লাগে আমার সরম। কতক্ষণ ধরে ওয়েট করছি আমি, আমি ভাবতেই পারিনি যে আজকে আসবে। আমি তো এতক্ষণ ধরে ভাবছিলাম যে হয়তো আসবে না, হয়তো যা যা করেছি আমি। আর আসতে কোনো প্রবলেম হয়েছে? যেটা আমি সবসময় জিজ্ঞেস করি, প্রবলেম হলেও এখন আমার কিছু করার নেই, যদিও মানে প্রবলেমটা তো আমি এখন কিছু করতে পারবো না। তুমি ভালো আছো তো? বিন্দাস বিন্দাস চলছে তো। দূরে কেন, একটু কাছে এসে বসো। তোমার কাছে না, বেশি না। হ্যাঁ ঠিক আছে, না না আবার দূরে চলে গেল এইখানটাতে, প্রপার এই জায়গাটাতে। বা আমার কথা শোনে না, ঠিক আছে, এরকম মাঝে মধ্যে একটু কথা শুনবে, যদি আমার কথা তুমি শোনো আমি সে আমি জানি। কিন্তু আগের দিন চকলেটটা নিলে না, খুব কষ্ট পেলাম আমি। কেউ নেয় না, কে বলেছে নেয় না? আচ্ছা আচ্ছা মানুষকে দিলে বলবে কোথায় ছিলে এতদিন, হ্যাঁ তুমি নেওনি বলে। আচ্ছা ওটা তুমি কিন্তু, তুমি তো সে আচ্ছা আচ্ছা মানুষের মধ্যে একজন। কিন্তু তোমার মধ্যে একটা ব্যাপার আছে, পরিপরি ব্যাপার, যেটা অন্য কারো মধ্যে আমি দেখতে পাইনি আপাতত। ওর জন্য তোমাকে মেন ওটা দিয়েছি, ওটার দেওয়ার একটা কারণ ছিল। না থাক, মাথা গরম করে লাভ নেই, এমনি আমার এমনি শরীর গরম হয়ে যাচ্ছে, মানে এত গরম পড়েছে মাথা থেকে শুরু করে সব কিছু গরম হয়ে যাচ্ছে। ওর জন্য বেকার আর গরম করে লাভ নেই, এবার ঠান্ডা করো। এবার তোমার যদি গরম হয়ে থাকে আমি ঠান্ডা করতে পারি, ঠান্ডা জল খাইয়ে। আমি খারাপ কথা বলছি এগুলো? আমি বললাম যে তোমার তোমার যদি শরীর গরম হয়ে থাকে তো আমি ঠান্ডা করে দিতে পারি, ঠান্ডা জল খাইয়ে। আমার গরম হয়ে রয়েছে, আমি বেকার আন্ডার কোজেস কথা বলতে চাই না, তাতে প্রবলেম হতে পারে। তো যাই, এখন কি করবে বলো, কোথায় যাবে, কোথায়? নাকি এখানে বসে থাকবে? এইখানে মানে সারাদিনে লেকি, চলো এক জায়গায় নিয়ে যাচ্ছি আমি, ভালো একটা জায়গাতে নিয়ে যাবো। হুম, আর একটা হোটেল, ওখানে একটা রেস্টুরেন্ট আছে লাল কালারের লেখা, ও ওয়াই ও, ইয়ো ইয়ো হোটেল, ওখানে ইয়ো সরি ইয়ো রেস্টুরেন্ট। আবার মার খাবে বলে দিচ্ছি কি, তোমার কথা শুনে আমার আশাই ভুল। আরে ইয়ো ইয়ো রেস্টুরেন্ট কি, যাও যাওনি কোনদিন রেস্টুরেন্টে? ইয়ো ইয়ো রেস্টুরেন্ট বলো ওটাকে, স্পেলিংটা হচ্ছে ও ওয়াই ও, ওই ইয়ো। তো চলো এটাতে ঘুরে আসি, দেখি কি পাওয়া যায় ওখানে। তো যাবে কে হ্যাঁ কি না, চলো বেস্ট হতো কিন্তু গেলে। ও ঠিক আছে, ভালো। তাও যে ফোনটা তুমি রিসিভ করে এটাই আমার অনেক বড় ব্যাপার। তোমার সাথে কথা বলতে বলতে আমার ফোন কত হিট হয়ে যায় জানো। না তুমি আমারটা বেশিও, কারণ তুমি এত হট না, একজন হট একজনের সাথে কথা বলছি, ফোনটা এমনি হট হয়ে যাচ্ছে, মানে কি তোমার সাথে আমি 10 মিনিটের বেশি কথা বলতে পারি? বলি না আমার মানে পরে ফোন করছি বা কিছু, একটাই কারণ ফোনটা বাস্ট হতে পারে আমার যখন তখন। তো ওই ওতে চলো গিয়ে একটু খেয়ে আসি, কি খাওয়া যায় দেখি ওখানে। ওখানে জানো ওই ওতে, ওই ওতে একটা ভালো জিনিস খেতে পাওয়া যায়, ওটার কি জানো নাম, ওই ডিশটার নাম হচ্ছে কিস মনে হয়, কিস ডিশ পাওয়া যায় ওখানে একটা। ওই ডিশটা খুব ফেমাস ডিশ ওখানকার, মানে কি বলবো, মানে বিষয়টা হচ্ছে গিয়ে তুমি যদি যাও তাহলে তোমার সাথে আমি ওখানে ওটা মানে খেয়ে দেখতে পারি ওটা কেমন কি, বা ট্রাই করতে পারি। একা গেলে হবে না, ওখানে একা মানে সিঙ্গেল অ্যালাউ নেই, ওখানে ডুয়েট অ্যালাউ। ডুয়েট ছাড়া কিস ডিশটা খাবো কি করে, মানে ওটা তো একা খাওয়া যাবে না, ওটা দুজন মিলে খেতে হবে। তুমি চলো, তুমি হয়ে যাও, আমি যাব না। বাঁশের পাতা খসখসে, লাভের পাতা নরম, তোমার ঠোঁটে কিস করতে লাগে আমার সরম। ভালো লেগেছে শাড়িটা? ভালো লেগেছে, অল্প অল্প। থাক আমার আর কিছু বলার নেই, তোমাকে কি বলো তো বিষয়টা, বিষয়টা তোমার মানে তোমার ক্ষেত্রে যে টাইমটুকু আমি নষ্ট করেছি
এই টাইমটুকু যদি আমি অন্য কোনো কাজে লাগাতাম হয়তো এতদিনে আমি 5-7টা নিয়ে সাকসেসফুল হয়ে যেতাম। তো চলো ইয়ো রেস্টুরেন্টটাতে গিয়ে, আচ্ছা ইয়ো তো রেস্টুরেন্টে তো শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলাও, তো তুমি গার্লফ্রেন্ড হয়ে যাও। সরি তা হয়ে যাও, প্রবলেম কি আছে, গার্লফ্রেন্ড হবে কদিন, প্রেম করবো, ইয়ো ইয়ো হোটেলে যাবো, কিস ডিসটা খাবো, কদিন, বেশি দিন আমি কোনো জায়গায় থাকি না, আমি লং লাস্টিং প্লেয়ার কোনো জায়গাতে থাকি না। এক্সপিরিয়েন্স আছে আমার, কনফিডেন্স লেভেল আমার ওভার কনফিডেন্স, তুমি কি বলছো এগুলো। চলো প্রেম করি দুজন, আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করবো আমার ভীষণ শখ। স্যারগুলো ভালো লাগছে তো? তার মানে পটে গেছো, পটে গেছো কেন? এটা ইয়ে না, তোমার ভাবনাটা ভুল। আমার ভাবনাটা ভুল না, মানে আমার ভাবনার একটুখানি মনে কি বলবো, বলেছিলাম আগের দিন তোমার মাথার সমস্যা আছে, ট্রিটমেন্ট করো। গজব বেজতি হ্যায়। না আমার মাথার সাথে সাথে আরো অনেক কিছু সমস্যা, শুধু মাথার সমস্যাটা তোমরা বুঝতে পারো, ভেতরকার সমস্যাটা সামনে আসলে ও ইয়ো ইয়ো হোটেলে গেলে বুঝতে পারবে। না না ইয়ো ইয়ো হোটেলে চলো তাহলে বুঝতে পারবে, যাবো না তাহলে, তাহলে থাক তাহলে, এবার তুমি আসতে পারো, তাহলে তোমাকে আর কিছু বলার নেই, এবার তুমি যে কথাগুলো বলছো না। হ্যাঁ এটা পার্ক, ওখানে সবাই বসে থাকতে পারে, চলে যাবো, শিওর চলে যাবো, থাক তাহলে চলে যাই আমি। কি বলতো, আমি আবার সব রকম মেয়েকে না সবসময় পাত্তা দিই, কারণ আমার আবার সালমান খানের জায়গায় রোল করার কথা ছিল, ক্যাটরিনা ক্যাফ কাজল সব আমার জন্য পাগল। এই এখন একটু পরে ক্যাটরিনা ক্যাফের কল আসলো আসলো বলে বলে, ও মেসেজ করেছে, মেসেজ করে আমি রিপ্লাই দেবো না। হ্যাঁ কথা বলিয়ে দাও, কার সাথে? ওই যে বললে ক্যাটরিনা কই, ক্যাটরিনা ক্যাফের সাথে কথা হলো, তা কেন বলাবো তোমার সাথে, তোমাকে আমি চিনি, দেখেছো কেন, একটা গাছে দুটি গোলাপ, গোলাপ দুটি লাল, তোমাকে আমি চিনি না বাল, তোমাকে আমি চিনি না, বাহ কি বললে। হ্যাঁ বললাম হচ্ছে তোমার সাথে একটা ভিডিও হচ্ছিল, আবার 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 তার বুঝে গেছি, এরপর আর তুমি আসবে না ডাকলে, ভিডিওটা এখন বলেই দিয়েছি, তো বসো আর ভিডিওটা ছাড়বো তো, এটা কিন্তু কোনো বাজে কিছু ছিল না, এটা কিন্তু ছাড়তেই পারি, ঠিক আছে? তো ভাই আজকে ভিডিও এটুকুই ছিল, আবার দেখা যাচ্ছে পরে ভিডিওতে, তোমার সুস্থ থাকো, ভালো থাকো, আর এসব মানুষের থেকে একটু দূরে থাকো, বাই, টাটা। বৌদি নাকি ভালো হয়, তোমার কি এত খারাপ সিচুয়েশন, বৌদি ভালো হয়, ও বৌদি ভালো, তোমার কি এক্সপেরিয়েন্স, তোমার কোনো এক্সপেরিয়েন্স আছে, বৌদি এক্সপেরিয়েন্স আছে, একদিন কি ওগুলো নিত্য নতুন নাটক, আরে চাষের জমিতে চাষ করলে ফসল ভালো হয়, ভালো হয় ফসল, তোমার একদম করে দেবে।